আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে বাংলা টাইপ করা যায় অভ্র সফটওয়্যার দিয়ে আপনাদের দেখাবো কিভাবে আগের বিজয় এবং অভ্র বিজয় দুটিতেই কাজ করা যায় তো যারা আগে বিজয় কাজ করতেন তারা অভ্রতে কাজ করতে গেলে অনেকেই ভয় পান যে অব্রতে কাজ করতে গেলে হয়তো আমার আগের বিজয়ে কাজ করতে পারবো না তাদের আমি বলছি আপনাদের কোনো ভয় নাই। আপনারা অব্রতে এখন বাংলা লেখা খুবই সহজ এবং বাংলা ভাঙে না কোথাও বাংলা অক্ষরগুলো লেখলে ভেঙে যেত এখন আর সে অক্ষরগুলো ভাঙবে না অব্রতে জাস্ট একটা ইউনিকোড ব্যবহার করে আপনারা সুন্দরভাবে অব্রতেই বিজয় লিখতে পারবেন তো চলুন কীভাবে অব্র সফটওয়্যারটা ইনস্টল করবো প্রথমে গুগলে যাই তারপরে এখানে লিখবেন অব্র কিবোর্ড অব্র এই যে কীবোর্ড চলে আসছে এই দেখুন এখান থেকে অব্র কিবোর্ডটা এই যে আপনারা এখানে ইনস্টল করে নেবেন ইউনিকোড ঠিক এই যে ইউনিক্রোম ল্যাব এখানে থাকা অবস্থা এই দেখুন নিচে এই যে ডাউনলোড অগ্র কিবোর্ড নাও এখনই করতে পারবেন দে এখানে ক্লিক করে নেবেন ফ্রি ডাউনলোড হ্যাঁ আমার এটা ডাউনলোড করা আছে বিধায় আমি আর ডাউনলোড করলাম না আমরা এখান থেকে চলে গেলাম এখান থেকে পাস করলাম ঠিক ইউনি বিজয় এই যে এখানে দেখুন আরেকটা যদি আপনারা ইউনি বিজয়টাও ডাউনলোড করে নেবেন যেমন এখান থেকে ইউনি ইউনি বিজয় বিআইজে ইউনিবিজয় এই যে ইউনিবিজয় কনভার্টার হ্যাঁ এইখানে ইউনিবিজয়টা আপনার ক্লিক করে এই দেখুন লে লেআউট অভ্রো এখানে এই যে নিচে আসবেন এখান থেকে ইউনিবিজয়ের কোডের নিচে আসবেন এই দেখুন এখানে বলেই দিচ্ছে ইউনিবিজয় টাইপিং ফ্রি ডাউনলোড হ্যাঁ এখান থেকে এই যে সব ডাউনলোড আছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন হ্যাঁ এই যে কনভার্টার ডাউনলোড সব কিছু এখানে দেওয়া আছে এখান থেকে ডাউনলোডটা করে নেবেন তা আমি ডাউনলোড করে করেছি বিধায় আর ডাউনলোড করব না এখান থেকে আমি বাড়িয়ে গেলাম এই যে এখান থেকে আমি বার হয়ে আমি এই যে এখানে বিজয় অভ্র দেখুন এখানে ডাউনলোড করে রেখেছি এই যে সেট আপ অভ্রো কিবোর্ড ফাইভ পয়েন্ট জিরো এবং বিজয় ইউনিকোড জি ফাইল এরকম আসবে জি ফাইলটা তা আমি এখানে দুটি আপনারা ইনস্টল করে নেবেন এই যে ইনস্টল করার পর এই দেখুন অভ্রো এরকম আসবে নেক্সট দেবেন তারপরে এক্সেপ্ট টু অ্যাগ্রিমেন্ট এই যে জাস্ট ছোট্ট একটা ফাইল দেওয়ার সাথে সাথে হয়ে যাবে তো এই বিজয় অব্র দিয়ে আপনারা কী করবেন আজকাল সবাই বাংলা ব্যবহার করে অফিস আদালত স্কুল কলেজে এবং ইমেল যদি কারোর কাছে পাঠাতে চান সেটা বাংলায় যদি খুব সহজে করা যায় সেই জন্য খুব দরকার অব্রতে বাংলা শব্দগুলো ভাঙে না কিন্তু অন্য বিজয় শব্দগুলিতে ভেঙে যেত আমরা যদি ইন্টারনেটে কাজ করতে যেতাম তে এখন অভ্রতেই সবাই কাজ করে সর্বত্রই অভ্র বিরাজ করছে আচ্ছা এটা করার পর আপনারা এই যে বিজয় যে ফাইল এটাও ইনস্টল করে নেবেন ঠিক এই অবস্থায় এ জাস্ট একবার ক্লিক করলে এরকম আসবে হ্যাঁ এরকম আসবে দেওয়ার সাথে সাথে মনে করবেন যেটা হয়ে গেছে হ্যাঁ আর কিছুই করা লাগবে না এটা আর কোনো কিছু করার সময় না আপনা আপনি অ্যাড হয়ে যায় হ্যাঁ আচ্ছা এখন এই যে বিজয় চলে আসছে এই দেখুন বিজয় চলে আসছে বিজয় চলে আসার পর এখানে দেখবেন দুটি জিনিস এই যে আপনার অভ্র এই যে অভ্রতে এটিতে কাজ করবেন আর বিজয় যখনই কাজ করবে তখন এই যে ইউনি বিজয় এখানে টিপ দিয়ে এখানে কাজ করলেই আমি দেখাচ্ছি আপনাদের কাজগুলোকে আমি সুন্দরভাবে দেখাই তো এখানেই থাক প্রথম তারপরে বিজয়তে দেখাবো প্রথমে আমরা চলে যাই এই যে উইন্ডো মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই মাইক্রোসফট ওয়ার্ড আমি ওপেন করলাম দেখুন এই যে এখান থেকে অফিস দুই হাজার ষোলো আপনাদের যে যেটা আছে দু হাজার যদি অফিস সেভেন ওয়ার্ড সেভেন থাকে বা টেন থাকে যেটি থাকে সেটা ওপেন করবেন ওপেন করার পর এই যে এখানে আমি একটু সাইজ বড় করে নিই দেখতে ছোটো দেখা যায় বিধায় এখন দেখুন আমি লিখি গুরুকুল জি ইউ আর ইউ গুরুকুল রাজবাড়ি এই দেখুন রাজবাড়ি এখন যেটাই রাজবাড়ি কয়েকটা শব্দ আছে রশ্মি দিয়ে করতে পারেন দির্ঘি দিয়ে করতে পারেন তা যেটাই দেবেন সেটা আমি এই যে দির্ঘি দিয়ে করলাম রাজবাড়ি হ্যাঁ গুরুকূল রাজবাড়ি দেখুন যদি লিখি ইঞ্জিনিয়ারিং ই এন জি আই এন ডাব্লিউ আর আই এন জি ইঞ্জিনিয়ারিংয়ে মেডিকেল এম ই ডি আই সি এ এল ই ঠিক মেডিকেল সরি আবার দেখুন এম ই ডি আই সি এ এল মেডিকেল হ্যাঁ আচ্ছা পড়ানো হয় যদি এখানে দেন যে পড়ানো ও আর এ এন ও দেখেন পরানো এখানে দেখবেন এই যে অনেকগুলো শব্দই পড়ানো পড়ানোই আর পড়ানো যদি হয় আমি এই যে পড়ানো হয় হ্যাঁ ও এই যে হয় ঠিক আছে এখান থেকে আরও যদি অক্ষরগুলো যদি কোনো অক্ষর আপনারা মিলেতে না পারেন বা না পারেন সেই ক্ষেত্রে কী করবেন আমি সেটাও দেখা দিই যে এখানে এই যে সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখানে সব কিছু এইগুলো আসে আপনাদের হেল্পলাইন আসে আপনি দেখুন এই যে অভ্র মাউস মাউস দিয়ে এটা টাইপ করা যায় এই অক্ষরগুলো চলে আসলো এখান থেকে আপনারা যদি মনে করেন যে আমি আমার যেটা খুশি সেটা লিখব যেমন লেখেন যে ঢাকা বাংলাদেশের রাজধানী ঢাকা লেখেন এখন আগে ক্লিক করে নেবেন হ্যাঁ নেওয়ার পর এই যে দেখুন এখানে হচ্ছে ঢয় আকার ঢয় আকার এই যে আকার দিলেন আকার ক দিয়ে এই যে ক আকার ঢাকা তারপরে একটা স্পেস দিয়ে বাংলাদেশের বয় আকার অনেশ্বর এই যে অনেশ্বর লয়াকল্লা লক এই যে লয়াক্লা বাংলা দেশের দয়কার দেন দ লিখবেন তারপরে এ কার দেবেন বাংলা দয়কার তালিবের সহিকার বাংলা দেশের দয়কার তালিবের সহিকার এটা বাংলাদেশের রাজধানী এইভাবে আপনারা বাংলাদেশের রাজধানী আমি লিখে দিই রয়াকার এই যে রয়াকার রয়াকার বর্গ দেখুন রাজ ভয়াকার ভয়াকার দৈনতেন নয় দীর্ঘি দৈনতেন দিয়ে এই যে দীর্ঘ দিনে নাচধানী তো এইভাবে আপনারা খুব সহজেই আপনারা যে কোনো জিনিস লিখতে পারবেন হ্যাঁ আর আর কিবোর্ডটাও যদি জানতে চান এখান থেকে কীবোর্ডটা দেখা যায় এই যে দেখুন এখানে কীবোর্ডের লেয়ার আছে এই যে এখানে ধরলে এই যেটা এইটা দেখুন এই যে আমরা একটু ইয়ে করে নিয়ে বড় করে দেখি এখানে এই যে চিহ্ন দিলেই বড় হয়ে যাবে এই যে দেখুন এই যে এখান থেকে যে অব্র বাংলা কিবোর্ড এখান থেকে আপনারা দেখে নেবেন এই যে সুন্দরভাবে কতে ক কে ক জিতে ক এইগুলো দেখে নেবেন দেখে সুন্দরভাবে এখান থেকে লিখতে পারবেন আর যারা ওই বিজয়তে কাজ করতেন তারা এই অব্রতে কিভাবে বিজয় কাজ করবেন তো দেখুন এইটা আমি এখন দেখাই দিই এই যে আপনারা প্রথমে ইমনি বিজয়ে ক্লিক করবেন হ্যাঁ ইউনি বিজয় ক্লিক করার সাথে সাথেই দেখুন এখানে লেআউট এই যে এখানে যে লেআউটটা ছিল লে লেআউট এখানে ক্লিক করার সাথে সাথে এই যে বিজয়ের দেখুন লেআউটটা চলে আসছে তখন হ্যাঁ আগে ছিল কিন্তু লে লেআউটটা দেখলেন এখন দেখুন বিজয়ের লে লেআউটটাই চলে আসছে এই যে দেখুন এখান থেকে এই যে ক্রীড়ে ঠিক আগের যা ছিল সব দেখুন এখানে আপনারা যেভাবে ঠিক সেইভাবে চলে আসছে এখন এই বিজয় ক্লিক করার পর দেখুন আপনারা যদি এখানে ঢাকা এই দেখুন কয়েক ঢাকা বাংলাদেশের বাংলাদেশের দেশের রাজধানী রাজধানী ঠিক আগের অবস্থায় আপনারা বিজয়তে লিখতে পারবেন খালি একটা ইউনিকোড ব্যবহার করতে হবে শুধুমাত্র এখানে ব্যবহার করবে না আর যখনই ইউনিকোড যারা ব্যবহার করবেন না তারা এইখানে ক্লিক করবে এই যে এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এটাই চলে আসছে আবার যখন আমি এই যে বিজয় ক্লিক করতেছি তখন বিজয় লেআটটা দেখুন এটা চলে আসছে তে বন্ধুরা এইভাবেই আপনারা বিজয় সুন্দরভাবে লিখতে পারবেন যদি ইন্টারনেটে কাজ করতে চান সেক্ষেত্রেও দেখুন বাংলা বিজয় ভাঙবে না দেখুন এখানে আমি ইন্টারনেটে যাই এই যে ইন্টারনেটে যে এটাও দেখিয়ে দিই আপনাদের ইন্টারনেটে যাই আপনারা দেখুন ফেসবুকে যান ডাব্লু 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 ফেসবুক ডাব্লু 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 এফএসি ফেসবুক একটু আপনাদের দেখিয়ে দিই যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন এই যে ফেসবুকে ঢোকার পর এখানে দেখুন একটা জায়গায় আমি যদি নিচে নেই ঠিক আমার কমান্ড বক্সে নিয়ে এই যে এখানেই ধরুন এই কমান্ড বক্সে আমি থাকা অবস্থায় আমি এখানে লিখে দিই এই যে দেখুন তখন বাংলা কিন্তু আবার নেবেন এই যে বাংলা নিয়ে আপনারা এই যে দেখুন আমি আগের বিজয় ইউনিকোডে লিখতেছি ইউনিকোডে লিখি ঢাকা বাংলাদেশের রাজধানী এই দেখুন এখানে দেওয়ার পর আমি লিখে দিই ঢাকা ও বাংলা এই দেখুন আসে নাই হ্যাঁ তখন আপনারা এখানে ক্লিক করতে পারেন অথবা এফ টুয়েলভ দিতে পারেন এফ টুয়েলভ দিলে বাংলা চলে আসে ঢাকা ঢাকা বাংলা বাংলাদেশের দেশের রাজধানী রাজধানী এই দেখুন তারপরে কঠিন কঠিন যে শব্দগুলো যুক্ত ক্ষয়মা এক পরীক্ষা এই যে গণপ্রজাতন্ত্রী মতন গণপ্রজা প্রজাত্রী এইগুলো আপনারা সুন্দর ভাবে লিখতে পারবেন যেমন চঞ্চল হ্যাঁ এইগুলো কোনো কিছু ভাঙবে না এই যুদ্ধ খুবগুলো ভাঙে না তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশনে বেলটি অন করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও